প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আব্দুল লতিফ স্যার, একাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমি একটি ক্লাস তোমাদের জন্য করেছি, তোমরা অনেকেই ক্লাসটি দেখেছো, খুব ভালো লেগেছে। কিছু কিছু কমেন্টস খুবই ভালো লেগেছে যে তোমরা বুঝতে পেরেছো, অনেকে ধন্যবাদ দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য। আমি তোমাদের আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে আমি চেষ্টা করব তোমাদের যেন বিষয়টি খুব সুন্দরভাবে ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারো, আমি সেই চেষ্টাই করব। তাহলে চলো সবাই আজকে আমরা নতুন বিষয়টায় চলে যাই। আজকে আমরা প্রথমে যে জিনিসটা আসব সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুইটি আছে, দুইজন বিজ্ঞানী দুইভাবে দিয়েছেন। একটি সূত্র হলো জুলের সূত্র, আর একটি হলো কেলভিনের। আমরা প্রথমে জুলের সূত্রটা নিয়ে আলোচনা করব। জুলের সূত্রটা হলো, জুলের সূত্র তোমরা ভালো করে খেয়াল করবে, যখনই আমরা কোনো কাজ করব, কাজ করতে যদি তাপ শক্তি ব্যবহার করি, অর্থাৎ তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, অথবা কাজ করলে যতটুকু কাজ করি, কাজ কিন্তু এক প্রকারের শক্তি, তার মানে যতটুকু কাজ করি সেই কাজটুকু সম্পূর্ণরূপে যদি তাপ শক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ আমরা যদি এরকম ভাবে বলি তাপ কিসে রূপান্তর হবে, কাজে, অথবা কাজ সম্পূর্ণরূপে তাপে। আমি আর একটু সহজ করে বলি যে যখন তাপ দিয়ে কাজ করব, অথবা কাজ করলে তাপ উৎপন্ন হবে, তখন তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। কাজ এক প্রকারের যান্ত্রিক শক্তি, এর মধ্যে বিভব শক্তি হতে পারে, গতি শক্তিও হতে পারে। তো জুলের প্রথম সূত্রটা হলো এরকমই যে যখনই তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, অথবা যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তখনই তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ W সমানুপাতিক H। এখানে W হলো কাজ, H হলো হিট, তাপ, তাপ বোঝানো হচ্ছে। বা আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই, তাহলে W সমান সমান একটা ধ্রুবক J, এখানে ধ্রুবকটাকে J দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম J সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, একে তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক বলা হয়। তাপের যান্ত্রিক সমতা, যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক বলা হয়। তুল্যাঙ্ক বলা হয়। তাহলে আমরা এই যে যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক, এটার একটা সংজ্ঞাতে চলে আসি। আমি এই সমীকরণ থেকে যদি এখানে দেখাই, তাহলে যে সমান লিখতে পারি, দেখো যের সাথে এই গুণনাকারে আছে, একে পক্ষান্তর করে এই পাশে আনলাম, তাহলে W ভাগ H হলো। আরেকবার খেয়াল করো, এই পাশে যে সাথে H গুণনাকারে আছে, আমি পক্ষান্তর করলে এই পাশে চলে আসলো এই W বাই H হলো। আমি পুরোটা একবারে ঘুরিয়ে লিখে দিলাম। এখন দেখো যে এর আমরা সংজ্ঞা দেব। সাধারণত ফিজিক্সের সংজ্ঞাগুলো ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যদি আনতে চাও, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা নিচের রাশিটার মান এক একক বসানো হয়। তাহলে আমি যদি এখানে H সমান এক জুল বসাই, এক জুল হলে তাহলে আসতেছে যে সমান W। তো আমরা এখান থেকে সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি,
এক জুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তাপের যান্ত্রিক সমতা বলে। আমি আরেকবার বলি, এক জুল পরিমাণ, এখানে এক বসিয়েছি, ওয়ান জুল তাপ শক্তি উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা কাজের প্রয়োজন হয় বা যান্ত্রিক শক্তির প্রয়োজন হয় তাকেই তাপের যান্ত্রিক সমতা বলে। তাপের যান্ত্রিক সমতার কোনো একক নেই, কেন না, কাজের একক জুল, তাপের এককও জুল, একই রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না। এই ছিল হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্র। এরপরে আমরা নতুন আরেকটা বিষয় চলে যাব, যেটা কি বলা হয় সিস্টেম। তোমরা সিস্টেম নিয়ে অনেক কিছুই শুনতে পাও যে সিস্টেমটা ভালো না, এই সিস্টেমটা পছন্দ হয়নি, এরকম আছে। এই যে আমি তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা একটা সিস্টেম, ক্লাস নেওয়ার সিস্টেম, পদ্ধতি, তাই না? আমরা বলি পদ্ধতি, কিন্তু এইখানে আমরা সিস্টেমটাকে একটু আলাদাভাবে বলবো যে এই বাস্তব জগতে অনেক কিছুই আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে অংশটুকু বিবেচনা করি। আবারও বলি, বাস্তব জগতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে অংশটুকু বিবেচনা করা হয় সেই অংশকে বলা হয় সিস্টেম। পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচিত অংশই সিস্টেম। তাহলে সিস্টেম পেলাম, এবার এই সিস্টেম ব্যাখ্যার জন্য তিনটা রাশি প্রয়োজন, এদেরকে তাপগতীয় স্থানাঙ্ক বলা হয়। একটা হলো আয়তন, আয়তন, একটা হলো চাপ, আরেকটা হলো তাপমাত্রা। ভালো করে খেয়াল করো, একটি সিস্টেমকে অর্থাৎ কোনো পরীক্ষণীয় বিষয়কে আমরা ব্যাখ্যার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। আচ্ছা, এদেরকে তাপগতীয় চলক বলা হয়, তাপগতীয় স্থানাঙ্ক বলা চলে। আচ্ছা, এখন এখান থেকে তাপগতীয়, আমি একটা কথা বললাম, তাপগতীয়, তাপগতীয় প্রক্রিয়া এই জিনিসটা কি? তাপ প্রয়োগের ফলে এই স্থানাঙ্কগুলোর পরিবর্তন হয়, অর্থাৎ এই ধর্মগুলোর পরিবর্তন হলে এই ঘটনাটাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। অর্থাৎ সাপোজ একটা সিলিন্ডারে গ্যাস আছে, আমরা একে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে দেখা যাবে আয়তনের পরিবর্তন হচ্ছে, চাপের পরিবর্তন হচ্ছে বা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এই ঘটনাগুলো যদি পরিবর্তন হয় তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। আচ্ছা, এখন এই সিস্টেম নিয়ে কথা বলতেছিলাম, সিস্টেম তিন প্রকার, সিস্টেম এক নাম্বার, তিন প্রকারের প্রথমটা, প্রথমটা হলো উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত, উন্মুক্ত শব্দের অর্থ কি? সবকিছু ওপেন, মানে প্রথমটা আমি লিখি উন্মুক্ত সিস্টেম, মনে করো তুমি একটি ফ্লাক্সের মধ্যে গরম পানি রেখেছো, একটি ফ্লাক্স, তার মধ্যে গরম পানি রেখেছো, এবার কি হবে, মুখটা ঢাকোনি বা ফ্লাক্সের উপরের মুখটা লাগাওনি, লাগানো হয়নি, তাহলে কি হবে, বাষ্প উড়ে যাবে, বাষ্পের সাথে কি বের হবে, তাপ বের হবে। আরো কি বের হবে, বাষ্প উড়ে যাওয়া মানে কি, কিছু পানিও বের হয়ে যাওয়া। পানি যদি বের হয়ে যায় তাহলে ভরটা কি হবে, কমে যাবে। সো যে সিস্টেমে শক্তি, যখন তাপ বের হয়ে গেল তখন এটাকে শক্তি বলতেছি, তাপ শক্তি ও ভর বিনিময় হয়। দেখো ফ্লাক্সের মধ্য থেকে, আমি বলে দিলাম যে ফ্লাক্সের মধ্য থেকে বাতাসে বের হয়ে গেল, বায়ুমণ্ডলে কিন্তু জলীয় বাষ্প বের হয়ে গেল, মানে ভর কিছু পানি বের হয়ে গেছে, মানে ভর কিছু বের হয়ে গেছে। আচ্ছা, এবং সেই সাথে সাথে শক্তি, তাপ শক্তিও বের হয়ে গেছে। তাহলে উন্মুক্ত সিস্টেমকে আমরা এরকম বলতে পারি যে সিস্টেমে শক্তি এবং ভর উভয়ই বিনিময় হয়, বিনিময় হয়, শক্তি এবং ভরের বিনিময় হয়, সেই সিস্টেমকে বলা হয়
উন্মুক্ত সিস্টেম। এবার আমরা পরেরটা আসি, বদ্ধ সিস্টেম। দুই নাম্বার এখান থেকে দেই, বদ্ধ সিস্টেম। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম ওই ফ্লাক্স দিয়ে, ওয়াটার ফ্লাক্স। এই ফ্লাক্সে যদি আমি গরম পানি রাখি, প্রথমবার বলেছিলাম ঢাকনাটা লাগাতে ভুলে গেছো। এবার যদি মনে করো তোমরা ফ্লাক্সে গরম পানি নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলে, তারপরে ফ্লাক্সে কি রেখে দিলে, হয়তো 24 ঘন্টা বা একদিন দুই দিন পর দেখবো ফ্লাক্সের পানি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, একসময় ঠান্ডা হবে, 2 দিন 3 দিন 4 দিন লাগুক। আর যদি একটা গরম পাত্রে রাখো বা টিনের পাত্রে রাখো, ঢাকনা দিয়ে ঢেকে রাখো, ভালো করে বোতলের মধ্যে রেখে দাও, মুখ ভালো ভাবে মুখটা লাগিয়ে, তারপরেও দেখতে পাবা কি যে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে পানি, এর মানে কি তাপ শক্তিটা বের হয়ে যাচ্ছে কিন্তু ভিতরের পানিটা বের হতে পারতেছে না। তাহলে যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে শুধু শক্তি বিনিময় হয় কিন্তু ভর বিনিময় হয় না, সেই প্রক্রিয়াকে বলা হয় বদ্ধ সিস্টেম। এখান থেকে হবে শক্তি বিনিময় কিন্তু ভর নয়। আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম, যে সিস্টেমে শক্তির বিনিময় হয় কিন্তু ভরের কোনো বিনিময় হয় না, সেই সিস্টেমটাকে বলা হয় বদ্ধ সিস্টেম। এবার আসি আমরা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। আমরা গ্রাম অঞ্চলে একটা বিষয় দেখি, অনেক পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়, মানে সমাজে যেটাকে বলে এক ঘরে করে দেওয়া। কোন একটা অন্যায় কাজের জন্য অনেক সময় অনেক সমাজ ব্যবস্থা এরকম করে দেয় যে ওই ব্যক্তির সাথে অত্র অঞ্চলের কেউ মিশবে না, কথা বলবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না। এই ধরনের ঘটনাগুলো কি এক ঘরে করে দেওয়া বা বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে আমাদের এই সিস্টেমটা ওই রকম, যে সিস্টেমের সাথে কোনো লেনা দেনা নেই, অর্থাৎ শক্তি বা ভরের কোনো বিনিময় হবে না, সেই সিস্টেমকে বলা হয় ভর বিনিময় হয় না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, যে সিস্টেমে কেবল শক্তি আর ভর বিনিময় হয় সেটাকে উন্মুক্ত, যে সিস্টেমে শুধু শক্তি বিনিময় হয় ভর বিনিময় হয় না, সেই সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম। আর যে সিস্টেমে শক্তি বা ভর কোনোটাই বিনিময় হয় না তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এবার আমরা পরে আরেকটা ধাপে চলে আসছি, এই সিস্টেমগুলো নিয়ে আমরা এখনো আলোচনা থাকবে, এই বিষয়টা জেনে রাখতে হবে। আমরা এখন চলে আসবো অভ্যন্তরীণ শক্তি। একটা পদার্থ কি দিয়ে তৈরি হয়? অণু পরমাণু এগুলো দিয়ে তো তৈরি হয়। তাহলে অণু পরমাণু গুলো স্থিরও থাকতে পারে, গতিশীলও থাকতে পারে, কম্পমানও থাকতে পারে, তাই না? যদি পদার্থের অণুগুলো স্থির থাকে, যেমন কঠিন পদার্থে স্থির থাকলে এর মধ্যে কি থাকে, কোন বস্তু স্থির থাকলে এর মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটাকে কি বলা হয়? বিভব শক্তি বা স্থিতি শক্তি। তো পদার্থের অণুগুলো যদি স্থির থাকে তাহলে পদার্থের মধ্যে এক ধরনের শক্তি জমা থাকে, এই শক্তিটা হলো স্থির শক্তি বা স্থিতি শক্তি, বিভব শক্তিও বলতে পারি। আবার পদার্থের অণুগুলো যদি কম্পিত হতে পারে তাহলে কম্পিত হওয়া মানে গতিশীল হওয়া, মানে গতিশক্তি, বা এটাকে ঘূর্ণন। অণুগুলো যদি আবার গতিশীল হয় বা পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো দেখবা যে ঘুরতে থাকে, তাহলে এগুলার কারণে একটা পদার্থের মধ্যে কয়েক ধরনের শক্তি থাকতে পারে, স্থিতি শক্তি, ঘূর্ণন শক্তি বা গতিশক্তি। এই শক্তিগুলো অণুপরমাণুর মধ্যে থাকে। তাহলে এই যে পদার্থের মধ্যে অণুপরমাণুগুলোর মোট শক্তিটা, বিভিন্ন ধরনের মোট শক্তি, এই মোট শক্তিটাকেই বলা হয় অভ্যন্তরীণ শক্তি, পদার্থের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এবার আমরা তাপগতিবিদ্যার বলেছিলাম আগেই যে দুইটি সূত্র আছে, একটি হলো জুলের
আরেকটি হলো ক্লসিয়াসের। তাহলে প্রথমটা আমরা আলোচনা করেছি জুলের, এবার ক্লসিয়াসের সূত্রটা আলোচনা করব। ক্লসিয়াসের সূত্র, আচ্ছা এই সূত্রটা পড়ানোর আগে তোমাদের আমি একটা এক্সাম্পল দেই। মনে করো কেউ একজন একটা কলা খাচ্ছ, যেমন কলা আমার খুব ফেভারিট ফল, এটা খুবই ফেভারিট, কলা খাওয়া ভালো, তাৎক্ষণিক এনার্জি গেইন করা যায়। কিন্তু মনে করো সাপোজ আমি একটা কলা খাচ্ছি, একটা দোকান থেকে একটা কলা নিলাম, ছিঁড়লাম, কলাটা হাতে আসলো, এরপরে কি করলাম, কলাটা খোসা ছাড়িয়ে নিলাম, কলাটা খেলাম, এরপরে খোসাটা ডাস্টবিনে বা কোথাও ভালো জায়গায় ফেলে দিলাম। অবশ্যই কলা খাইলে দোকানে খেয়াল রাখবো, অবশ্যই রাস্তায় যেন খোসা না ফেলো। এই জিনিসটাই দেখো, প্রথমত আমি কি করলাম, কলা এটা কয়টা ভাগে ভাগ হলো, দুইটা, একটা হলো ভিতরের অংশ, আচ্ছা এইভাবে দিলাম ভিতরের অংশ, আরেকটা হলো খোসা। এই তো আমি একটা বিষয় মনে পড়লো, ঢাকায় কোথাও একটা দেখেছিলাম কলার খোসায়, মানে যেখানে সেখানে ফেলে কলার খোসায় পড়ে হাড্ডি ভাঙে ঘটাং ঘটাং, এরকম একটা শব্দ দেখেছিলাম, মনে হলো। আচ্ছা দেখো কলা, তাহলে দুইটা অংশ, ভিতরের অংশটুকু আমরা খেয়ে নেই আর বাকি অংশ উপরের খোসাটুকু ফেলে দেই। এটা থেকে আমি বুঝাতে চাচ্ছি যে এই দুইটা অংশ মিলেই মোট কলা হয়। তোমরা এসএসসি তে ঠিক একই রকম ভাবে পড়ে এসেছো যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান সমান ঘর্ষণ বল প্লাস আরেকটা ছিল কার্যকরী বল, কার্যকরী বল। আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটাকে আমি এখানে রেখে দিয়েছি, এবার বল প্রয়োগ করলাম, ডাস্টারটা গতিশীল হচ্ছে, আমার এই প্রযুক্ত বলের কিছু অংশ এই তলার ঘর্ষণকে নষ্ট করতে ব্যয় হচ্ছে, বাকি অংশ দিয়ে গতিশীল হচ্ছে। এবার খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ক্লসিয়াস সেম একই ধরনের কথা বলেছেন। প্রথমত সে বলেছেন যে একটা সিস্টেমে যদি আমরা তাপ শক্তি সরবরাহ করি, লিখে দিলাম সরবরাহ কৃত তাপ শক্তি, তাপ শক্তি সমান সমান ডি ইউ, আচ্ছা এইভাবে দিলাম ডেল্টা ইউ, একটি সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করেছি ফলে তাপের পরিবর্তন হয়েছে, ডি কিউ দিয়ে প্রকাশ করব, তাপ শক্তিকে ডি কিউ দিয়ে প্রকাশ করি। এবার অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এটাকে ডেল্টা ইউ দিয়ে প্রকাশ করব, আর কৃত কাজ, কাজ এটাকে ডেল্টা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে ক্লসিয়াস বলছে যখনই কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হবে, কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো বা তাপের পরিবর্তন ঘটানো হলো, যখনই কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হবে তখন সেই তাপের কিছু অংশ, এই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হবে এবং বাকি অংশ দ্বারা ওই সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, কাজের পরিমাণটা হবে ডেল্টা ডব্লিউ। আমি আবারও বলি সূত্রটা, যখনই কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হবে তার ওই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যবহৃত হবে এবং বাকি অংশ দিয়ে পরিবেশের উপর কাজ করবে। আমি বললাম এটা কলা, তার কিছু অংশ আমাদের শরীরে শক্তি যোগাতে ব্যবহৃত হলো,
আর কিছু অংশ বাইরে কাজ হলো। কাজ বলতে মনে করো ওটা জমি আমরা সার তৈরি করলাম, আবার ভেবো না যে রাস্তায় ফেলে দিলাম একজন পড়ে গেল, একটা মজার কাজ হলো, এইটা না। আচ্ছা আর একবার বলে দেই, যখন একটা সিস্টেমে তাপ শক্তি প্রয়োগ করব তার কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ অণুপরমাণুগুলোর গতি শক্তির এগুলোর পরিবর্তন ঘটাতে ব্যবহৃত হবে, এরপরে বাকি যে শক্তিটুকু থাকবে তাপ শক্তি সেইটা দ্বারা পরিবেশের উপর সিস্টেম কাজ করবে, সেটা দ্বারা পরিবেশের উপর কাজ করবে। এটা ছিল হলো তাপ গতিবিদ্যা প্রথম সূত্র। এখন আমরা এখান থেকে কতগুলো বিষয় একটু জেনে নেব। আচ্ছা এগুলো দিয়ে কিছু চিহ্নের প্রকাশ আছে, যদি এই ডেল্টা কিউ, আচ্ছা এখান থেকে আরেকটা অংশ আমি দেখিয়ে দেই, এই পরিবর্তনটা যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসেবের জন্য হয়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণের জন্য, তাহলে এটা লিখে দিতে পারি পরিবর্তনের জন্য এটাকে লেখা যায় ক্যালকুলাসে, ক্যালকুলাসে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, এটা আমরা ক্যালকুলাসে প্রকাশ করলাম। ক্যালকুলাস গণিতের আরেকটি শাখা, তোমরা ইতিমধ্যে হয়তো গণিতে পাবে, আমার পদার্থবিজ্ঞানে অনেক আগেই লাগে, তোমাদের একটু মনে রেখো পদার্থবিজ্ঞানে কিন্তু গণিত খুবই ওতপ্রোত ভাবে জড়িত। আমরা ক্যালকুলাস পদ্ধতিটা অনেক বেশি ইউজ করব, এই পদ্ধতিটা এখানে আমাদের অনেক বেশি ব্যবহার হবে। তা আমি এখানে প্রথমে দেখিয়ে দিলাম এটা ক্ষুদ্রতি ক্ষুদ্র হিসেবের জন্য, খুব অল্প পরিমাণ খুব ক্ষুদ্র পরিমাণ হিসেবের জন্য dq সমান সমান du প্লাস dw, এটা দিয়ে বোঝানো হচ্ছে খুব অল্প পরিমাণ তাপ শক্তি, এটা দিয়ে বোঝানো হচ্ছে খুব অল্প পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা দিয়ে খুব অল্প পরিমাণ কাজ, এটি বোঝানো হচ্ছে। আচ্ছা এখন আমরা এখান থেকে যেটা ছিলাম যে এই গুলার চিহ্নের কিছু নিয়ম, যদি এই ডেল্টা কিউ অথবা ডি কিউ যেটাই বলি এটা যদি ধনাত্মক হয় প্লাস হলে বুঝতে হবে তাপ শক্তি দিয়েছি, সিস্টেমকে সরবরাহ করেছি, তাপ সরবরাহ। আর যদি ডেল্টা কিউ অথবা ডি কিউ সমান সমান এটা মাইনাস হলে তাহলে এটাকে বোঝাতে হবে যে আমরা ওটার বিপরীত, তার মানে কি সিস্টেম তাপ হারায়, তাপ হারানো, তাপ হারানো, পাত্রে পানি রেখে তাপ দিচ্ছ, পুরাটা সিস্টেম এখানে তাপ দিচ্ছ, গরম করতেছ পানি ফুটাচ্ছ তখন তাপ সরবরাহ, এবার গরম পানিকে ঠান্ডা হতে দিয়েছো বা চা নাড়াচাড়া করতেছো কাপের মধ্যে, তাহলে দেখবে তাপ হারিয়ে যাবে মানে বের হয়ে যাবে, তখন হবে dq মাইনাস। এবার ইউ অথবা ডি ইউ ধনাত্মক হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর যদি ডেল্টা ইউ অথবা ডি ইউ ঋণাত্মক হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস, আবার যদি ডেল্টা ডব্লিউ ডি ডব্লিউ ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে পরিবেশের উপর কাজ মানে সিস্টেম দ্বারা কাজ। আমরা জানি যে কাজ দুই প্রকার ছিল, ধনাত্মক আর ঋণাত্মক, বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ, এটা ওইরকম ধনাত্মক হলে বলের দ্বারা মানে সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ। আর যদি ডেল্টা ডব্লিউ বা ডি ডব্লিউ ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে সিস্টেমের উপর কাজ, সিস্টেম
সিস্টেমের উপর কাজ করাবো অর্থাৎ বাইরে থেকে কাজ করতে হবে এই বিষয় কয়টা মনে রাখতে হবে এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত কিছু বিষয়াদি এর পরবর্তী বিষয়গুলো থাকবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব কখনো সমচাপ সমআয়তন সমষ্ণ পরিবর্তন রুদ্ধতাপ পরিবর্তন এই ধাপগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজকে তোমাদের আমি এ পর্যন্তই আলোচনা করলাম তোমরা একটু পাঠ্য বই অবশ্যই ভালো করে পড়বে আমি আবারও বলি পাঠ্য বই ভালো করে অধ্যয়ন করবে ভালো করে জানতে হলে পাঠ্য বই পড়তে হবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর যথাযথ উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।